in 1966, Andy Dufresne escaped from Shawshank prison. বর্তমানে প্রতি বছর প্রায় 650-এর অধিক সিনেমা শুধুমাত্র হলিউডে নির্মিত হয়, আর পুরো বিশ্বে এর সংখ্যা প্রায় 2000-এর কাছাকাছি। এই হাজারো সিনেমার ভিড়ে কিছু সিনেমা আমাদের নামমাত্র বিনোদিত করে, আবার কিছু সিনেমা দাগ কেটে যায় মনের গভীরে, সেই সাথে জীবনকে নতুন করে ভাবতে শেখায়। সিনেমার কেস স্টাডি পর্বে স্পেশাল আয়োজনে আজ এমন একটি সিনেমা নিয়ে আলোচনা করব যা এক যুগেরও বেশি সময় ধরে IMDB এর সর্বকালের সেরা সিনেমার তালিকার প্রথম স্থান দখল করে আছে। দ্য পিয়ানিস্ট, সিটি অব গড, ডার্ক নাইট, শিন্ডার্স লিস্ট, গডফাদার মতো কালজয়ী সব সিনেমাকে পেছনে ফেলে হাইয়েস্ট রেটিং প্রাপ্ত সিনেমা দ্য শশাঙ্ক রিডেমশন, এই সিনেমা নিয়ে আমাদের আজকের আয়োজন। কি থাকছে আমাদের আজকের পর্বে? কেস স্টাডি পর্ব মানে সিনেমার ব্যবচ্ছেদ, আর সেই সাথে দর্শকের মনে জমা নানান প্রশ্নের উত্তর, আর নির্বাচিত সিনেমার ফিলোসফি নিয়ে পর্যালোচনা। কেন শশাঙ্ক রিডেমশনকে সর্বকালের সেরা সিনেমা বলা হয়? বক্স অফিসে সাফল্যের দেখা না পেয়েও কিভাবে এত রেটিং পেয়েছে? আর শশাঙ্ক রিডেমশনের গল্পের সত্যিকারের মানে জানতে থাকুন ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত। গ্যারান্টি দিচ্ছি, যারা সিনেমাটি ইতিপূর্বে দেখেছেন তারাও নতুন কিছু জানতে পারবেন আজকের এপিসোড থেকে। একজন মানুষকে যদি বিনা দোষে শাস্তি দেওয়া হয় তাহলে বিষয়টি মেনে নেওয়া পীড়াদায়ক। পরিস্থিতি আরো কঠিন হয়ে পড়বে যখন ওই শাস্তি তার স্বাধীনতা কেড়ে নিবে, যখন স্বাধীনতাকে সীমাবদ্ধ করে দেওয়া হবে চার দেওয়ালের মাঝে, বিচ্ছিন্ন করে দেওয়া হবে পৃথিবীর সাথে, যেখানে একটু সহানুভূতি দেখানোর মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। সময় আরো কঠিন হয়ে পড়বে যখন উপরোক্ত বিষয়গুলোর সাথে জীবনের একটি বিশাল সময় অতিবাহিত করার পর একদিন তাকে ছেড়ে দেওয়া হবে পৃথিবীর বুকে। তখন কেউই আর নিজেকে কোনো সভ্য পৃথিবীর মানুষ বলে নিজেকে দাবি করতে পারবে না। এই সময় শুধু একটি জিনিসের অপেক্ষায় থাকতে হবে, মৃত্যু। কিন্তু এখানেও ভাগ্য তার সাথে নতুন খেলা খেলবে, তাকে দিয়ে পাড়ি দেওয়াবে বহু বন্ধুর পথ। মিথ্যা মামলায় আরোপিত করে এক ব্যক্তিকে অনির্দিষ্টকালের জন্য পাঠিয়ে দেওয়া হয় বন্দিশালায়। দেখানো হয় সেই বন্দিশালায় তার লড়ে যাওয়ার গল্প। এটি শশাঙ্ক রিডেমশন সিনেমার গল্প নয়, এটি মূলত রাশিয়ান লেখক লিও টলস্টয়ের একটি ছোট গল্প যার নাম গড সি দ্য ট্রুথ বাট ওয়েটস। গল্পটি প্রথমে প্রকাশিত হয় 1872 সালে। টলস্টয়ের এই ছোট গল্প থেকে অনুপ্রাণিত হয়ে বিখ্যাত মার্কিন লেখক স্টিফেন কিং একে রূপান্তরিত করেন উপন্যাসে। উপন্যাসের নাম দেন রিটা হেওয়ার্থ অ্যান্ড শশাঙ্ক রিডেমশন, যা পরবর্তীতে মূল গল্পের উপর কিছু ঘষামাজা করে তাই শশাঙ্ক রিডেমশন নামে সিনেমার পর্দায় ফেলেন ফ্র্যাঙ্ক ডারাবন্ট। 1947 সালে ব্যাংকার এন্ডি ডুফ্রেন্স স্ত্রী ও স্ত্রীর প্রেমিককে হত্যা দেয় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। তিনি এই অভিযোগ অস্বীকার করলেও তাকে পাঠানো হয় কুখ্যাত শশাঙ্ক কারাগারে। এখানে এসে এন্ডি দেখেন জীবনে অন্য এক রূপ, জেল জীবনে কুৎসিত আর কঠিন রূপ মানসিকভাবে বিধ্বস্ত করে তোলে একজন সাধারণ ব্যাংকারকে। সঙ্গে যুক্ত হয় কয়েদি গ্যাংদের যৌন ও শারীরিক নির্যাতন, এর মাঝে কয়েকজন বন্ধুও জুটে যায় এন্ডি। একসময় জেল জীবনে অভ্যস্ত এন্ডি অনুভব করে এরাই সম্ভবত তার জীবনের প্রকৃত বন্ধু, আর এই বন্ধুত্বের মাধ্যমেই এন্ডি জীবনে নতুন এক মানে খুঁজে পায়। শশাঙ্কের চার দেয়ালে মাঝে থেকে যে কাজটি করার সিদ্ধান্ত আজ পর্যন্ত কোনো কয়েদি নিতে পারেনি। এন্ডি নতুন বন্ধু রেডের সাথে পরিচিত হওয়ার পর শশাঙ্ক থেকে পালানোর পরিকল্পনা করে, কিন্তু শশাঙ্ক থেকে পালানো অসম্ভব। এন্ডিকে পালাতে হবে নিরেট পাথুরে দেওয়াল কেটে। বুদ্ধি খাটিয়ে সে জোগাড় করেছে খুব ছোট্ট একটা হাতুড়ি। এন্ডি জানে এই ছোট্ট হাতুড়ি দিয়ে দেওয়াল ছিদ্র করতে শত বছর লেগে যাবে, কিন্তু তাই বলে কি প্রাণহীন এই দেয়ালের কাছে হার মানবে সে? এভাবেই শুরু হয় দ্য শশাঙ্ক রিডেমশনের গল্প। এক্সপ্লেনেশন পর্ব না হয় আমরা গল্পের বর্ণনায় যাব না, তবে যে দুটি চরিত্রের মাধ্যমে পুরো সিনেমার দর্শন দাঁড়িয়ে আছে সেই দুটি চরিত্র নিয়ে কিছু কথা বলা প্রয়োজন। রেড এবং এন্ডি সব কাজে দোষ ধরা রেড চরিত্রে একটি বিশেষ গুণ। দর্শনে চিরাচরিত সংজ্ঞায় যদি রেড চরিত্রটি বর্ণনা করা হয় তাহলে বলা যেতে পারে রেড এমন একটি চরিত্র যার বিশুদ্ধ আত্মা অশুভ কৃতকর্মে আবদ্ধ, আর এন্ডি চরিত্রটি হুবহু যেন সুকান্ত ভট্টাচার্যের দুর্মর কবিতার বিখ্যাত লাইনকে রিপ্রেজেন্ট করে, জ্বলে পুড়ে ছারখার তবু মাথা নোয়াবার নয়। দৃঢ়ভাবে স্বাধীন চেতা এন্ডির সামনে সাগরে বিশাল ঢেউ নতি স্বীকার করতে বাধ্য হবে, যেভাবে পারেনি শশাঙ্কের অমানবিক পরিবেশ আর পাথরের ইমারত এন্ডির স্বাধীনতাকে কেড়ে নিতে। ছোট্ট একটি হাতুড়িকে অস্ত্র বানিয়ে 19 বছর ধরে নিষ্ঠুর কারাগারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া একজন যোদ্ধা এন্ডি আর ঋজুরেখায় আবিষ্ট রেড, এই দুইজনের বন্ধুত্বের নামই হচ্ছে দ্য শশাঙ্ক রিডেমশন। কেন শশাঙ্ককে সর্বকালের সেরা সিনেমা তকমা দেওয়া হয়েছে? মুক্তির পর অস্কারে 7টি বিভাগে নমিনেশন ছাড়া প্রাপ্তির খাতা প্রায় শূন্যই বলা চলে, কিন্তু এই অস্কারে 7টি নমিনেশন পাওয়ার পর যেন নদীর জল উল্টো দিকে বইতে শুরু করল। বছর ঘুরতেই 1995 সালে সর্বাধিক রেটেড সিনেমা হয়ে যায় বক্স অফিসে অসফল দ্য শশাঙ্ক রিডেমশন, আর এভাবেই ওয়ার্ড অব মাউথের মাধ্যমে দ্য শশাঙ্ক ব্যাপকভাবে দর্শক পরিচিতি লাভ করলেও সর্বকালে সেরা সিনেমা হয়েছে এর নিগুঢ় প্রতীকী অর্থের মাধ্যমে। সিনেমায় এন্ডিকে ফিজিক্যালি কারাবন্দী করা হলেও মেন্টালি এন্ডিকে পরাধীন করা সাধ্য কারো ছিল না। শশাঙ্ক তার বর্বর নিয়মকানুনের মাধ্যমে এন্ডির চিন্তাভাবনা আর জীবন দর্শনকে অবরুদ্ধ করতে পারেনি। সিনেমায় মানুষের আবেগ এবং মনের দৃঢ়তা দেখানো হয়েছে এন্ডির মাধ্যমে।
লক্ষ্যে অটল থাকায় এন্ডির কাছে অনিশ্চিত স্বাধীনতা ধরা দিয়েছে, কারণ এন্ডি আশায় বেঁচেছিল। আমাদের এই আশা প্রত্যাশা নিত্যদিনের বেঁচে থাকা, স্বপ্ন দেখা, সহস্র গ্লানির পরও নতুন করে বেঁচে ওঠার আকাঙ্ক্ষা সৃষ্টি। হাজার জেলবন্দীদের অসংখ্য জর্জরিত প্রাণের ক্রন্দনের স্রোতের বিপরীতে এন্ডি ছিল অবিচল, তাই সে দুঃসহ জীবনের আঘাতেই থেমে যায় না, কষতে থাকে ভবিষ্যতের হিসেব, স্বপ্ন দেখে মুক্তির। মায়ের গর্ভে থাকা একজন শিশু যেভাবে শত ঝড়ঝঞ্ঝা কাটিয়ে পৃথিবীর আলোর দেখা পায়, তা শশাঙ্ক রিডেমশনের ক্লাইম্যাক্স ঠিক এভাবেই লেখা হয়েছে। জেনখালার নর্দমার বুক চিরে বেরিয়ে আসে এন্ডি যখন মুক্ত পাখির মতো নিজেকে মেলে ধরে, তখন এন্ডির মানসিক অবস্থা সদ্যজাত শিশুর মতোই, যার কোনো পিছুটান নেই। মুক্তির সিনেমা দ্য শশাঙ্ক রিডেমশনের একটি ভিন্ন চিত্র আছে। সবাই এন্ডির মতো পরাধীনতা ত্রুটি চেপে ধরতে পারে না। এন্ডি যেমন দৃঢ়বদ্ধ ছিল, একদিন সে মুক্ত হয়ে নির্জন এক দ্বীপে কাটিয়ে দেবে বাকি জীবনটা, সেই একই স্বপ্ন সে সঞ্চার করে দেয় রেডের মধ্যেও। এরপর দীর্ঘ সময় জেল খাটার পর অবশেষে আশা নামক শব্দটির উপর বিশ্বাস রেখে চমকে দিয়েছিল সবাইকে। কিন্তু কেউ কেউ এই যুদ্ধে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। কারাবন্দী হওয়ার পর একজন কয়েদি ধীরে ধীরে চার দেওয়ালের মাঝে নিজেকে মানিয়ে নিয়ে জেলখানা গিয়ে পৃথিবী বানিয়ে নেয়। তখন সেই মানুষটির কাছে জেলখানার বাইরের পৃথিবীটা হয়ে যাবে সম্পূর্ণ ভিন্ন জগৎ। জেলখানার বাস্তবতায় এক একজন মানুষের মন, এক একজনের চিন্তাধারা এক এক রকম, এজন্য এই প্রতিটা চরিত্র হয়ে ওঠে শক্তিশালী। তবে কিছু মানুষ বেছে নেয় কঠিন দরপথ। অবশ্য পরাধীনতার কাছে নিজেকে সঁপে দেওয়া বা তাদের বিফলতা দিয়ে মুক্তির প্রতি সতীব্র আকাঙ্ক্ষাকে বিচার করাটা হবে খুবই অন্যায়, কারণ গল্পের ব্রুসকে আমরা দেখেছি দীর্ঘ জীবন কারাবন্দী থেকে ছাড়া পাওয়ার পর পুরো পৃথিবী তার কাছে অচেনা মনে হচ্ছিল। পারিপার্শ্বিকতার সাথে নিজেকে মানিয়ে নিতে না পেরে আত্মহত্যার মাধ্যমে নিজেকে মুক্তি দেন। আমরা যদি ব্রুকসের পয়েন্ট অফ ভিউ থেকে তার জীবনের দিকে তাকাই, তাহলে দেখতে পাই একজন কয়েদিকে যদি তার জীবনে 40-50 বছরের জেলে কাটিয়ে দিতে হয়, তাহলে তার চিন্তাধারা কেমন হতে পারে তা আসলেই অকল্পনীয়। তাই দর্শকের কাছে আমাদের একটি প্রশ্ন রইল, ব্রুকস কি আত্মহত্যা করেছে নাকি নিজেকে মুক্ত করেছে? নিত্যদিনের নির্যাতন এবং অবশেষে মুক্তির এটিই হয়তো আপাত দৃষ্টিতে মনে হতে পারে দ্য শশাঙ্ক রিডেমশনের সারমর্ম এটি, কিন্তু এটি এর মূল উপজীব্য নয়। এখানে মূল শিক্ষণীয় বিষয় হলো জীবন থেকে বাঁচতে শেখা, জীবনকে তার চাহিদার পথে উন্নীত করা, আশায় বাঁচা, কখনো হাল ছেড়ে না দেওয়া। সিনেমাটির সব থেকে বড় মূল বক্তব্য হলো আশায় বাঁচো। একটি সিনেমা আমাদের চিন্তা চেতনায় প্রভাব বিস্তার করে, ঠিক তেমনই শশাঙ্ক রিডেমশনের মাধ্যমে অনেকেই নতুন করে বাঁচার তাগিদ অনুভব করেছে। জীবন যুদ্ধে হার মেনে নেওয়া মানুষগুলোকে এন্ডির মতো ঘুরে দাঁড়িয়ে হয়তো শেষ একটি চেষ্টা করার অনুপ্রেরণা জুগিয়েছে। অ্যাকশন থ্রিলার রোমান্টিক সিনেমা আমাদের সাময়িক বিনোদন দিলেও নতুন করে বাঁচার মানে শেখায় না, শশাঙ্ক রিডেমশন নতুন করে বাঁচার মানে শিখিয়েছে। কাজী নজরুল ইসলাম কবিতায় যেমন রণাঙ্গনে যোদ্ধারা উজ্জীবিত হতেন, স্বাধীনতা যুদ্ধের সময় তার কবিতা ও গান যুদ্ধরত মুক্তিযোদ্ধা ও এদেশের মুক্তি আমি মানুষকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে। আন্দোলন সংগ্রামে তার কবিতা গান আমাদেরকে শক্তি ও সাহস যোগায়, ঠিক তেমনি শশাঙ্ক রিডেমশনও আমাদেরকে নতুন করে বাঁচতে সাহস যোগায়। পরিশেষে বলবো, শশাঙ্ক রিডেমশন তাদের উদ্দেশ্যে নির্মিত যারা সামান্য ঝড়ে পরাস্ত হয়ে নিজেকে সঁপে দেয় ঝড়ের কাছে, আর তাদের উদ্দেশ্যেই সিনেমার এন্ডি সেই ডায়লগ, হোপ ইজ এ গুড থিং, মেবি দ্য বেস্ট অফ থিংস, অ্যান্ড নো গুড থিংস এভার ডাইজ। রিমেম্বার রেড, হোপ ইজ এ গুড থিং, মেবি দ্য বেস্ট অফ থিংস। শেষ করছি সিনেমা নিয়ে কেস স্টাডির আমাদের দ্বিতীয় পর্ব। শশাঙ্ক রিডেমশন আপনাকে কতটুকু অনুপ্রাণিত করেছে তা জানিয়ে দিন কমেন্টস বক্সে, আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। খুব শীঘ্রই আসছি নতুন কোনো সিনেমা নিয়ে। ধন্যবাদ।